গুড মর্নিং বন্ধুরা, তো সকল বন্ধুকে জানাই রামসেন্স কালার একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ আমি সারাদিন একটি ছোট্ট ভ্লগ বানাবো এবং দেখাবো তোমাদের ঘরে যে সারাদিন কীভাবে কাজকর্ম হয় বা কীভাবে কাজ চলে আমাদের। তো চলো আজ সারাদিন তোমাদের সাথে বন্ধু, আমি রেডি হয়ে গেছি কাজে বেরোনোর জন্য। তো দুজন বন্ধুকে তুলব, তারপর কাজের সাইডে যাব। চলো। হ্যালো বন্ধুরা, আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, একজন আসবে, তাকে নিয়ে যাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আমার সহকর্মী এখনো এলো না, কি বলবো, দেরিও হচ্ছে, আসছি আসছি বলেই যাচ্ছে, দেখা যাক কখন আসে। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি সামনে দুটো কাক কিছু একটা নিয়ে টানাটানি করছে সকালবেলায়। অবশেষে আমার সহকর্মী আসছে বন্ধুরা, দেখো কত কষ্টে আসছে ও, যাওয়ার জন্য নাই, যাই হোক এসে পৌঁছেছে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে, কাজের সাইডে যাব এবার, অনেকটা পথই যেতে হবে, বেশ কিছু পথ যেতে হবে। সামনে বাঁ দিকে নিয়ে নেবো, সোজা যাচ্ছে রইয়ার মোড়, আমরা বাঁ দিকে যাবো, রাস্তাটা খুবই খারাপ। তো বন্ধুরা, আমরা বেশ কিছুটা পথ চলে এসেছি, এখানে দুটো ক্লোজ স্টোর আছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে, বাঁ দিকেরটা হচ্ছে শ্রীকৃষ্ণ ক্লোজ স্টোর, ডান দিকেরটা নাম জানি না বন্ধুরা আমি ঠিক। সামনে সোজা হচ্ছে মেন রোড, ওটা বললাম, এটা 23 নম্বর রোড, আমরা সোজা যাবো। বন্ধুরা, আমরা জোগ্রাম মোড় চলে এসেছি, ডান দিকে হচ্ছে জোগ্রাম স্টেশন, সোজা 10 গড়া হয়ে তারকেশ্বর, আমরা ডান দিকে যাবো। পথ চলতে চলতে অনেকটা চলে এলাম এবং এখানে দুটো স্কুল আছে, বাঁ দিকে একটা প্রাইমারি এবং ডান দিকে একটা হাই স্কুল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, এবার কাজের সাইডে ঢুকবো। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের কাজের সাইড, আমরা এখানে আজকে কাজ করব, কলপুট্টি হয়ে আছে, আজকে কষ্টের কাজ, পালিশ করতে হবে। তো বন্ধুরা, আমাদের এবার ড্রেস খুলতে হবে, আমাদের কাজের ড্রেস পরবো আমরা। তো বন্ধুরা, ঘষাঘষির কাজ চলছে, খুবই কষ্টের কাজ, প্রচণ্ড রোদ। বন্ধুরা, আমাদের পালিশ হয়ে গেল, জল দিয়ে দেয়াল ধোয়া হয়ে গেল, তো আমাদের এবার গুছোতে হবে, কারণ আমাদের শেষ সিন চলছে আজকের মতো। কাজ শেষ হয়ে গেল তো, আবার ছুটি হলো, তো ছুটি হলো না বল না, আমার তো ছুটি হলো। হাই গাইস, হ্যাঁ, সকালে কাজে ছিলাম, এখন সেটা সমর্থ হলো, আমার কালকে আসবো, এসে প্রাইমার হবে, আমার তো এখানেই শেষ আজকে, আমার একটু রাস্তা যেতে হবে। তো চা খাচ্ছে বাবুরা। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, একটা পথ আবার যেতে হবে।